জগতের মালিক, রিজিকের মালিক, যে তামাম পৃথিবীর মালিক। আমাদের ইবাদত, আমাদের বান্দিগি, আমাদের শুকর সব কিছুই তার জন্যই হবে যিনি আমাদেরকে জীবন দান করেছেন। এই জন্য আমার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ পাক ইচ্ছা করলে মায়ের গর্ভ থেকে আমাকে আপনাকে ওখানে শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? গত জুমায় বলেছিলাম যে মানুষ যখন মায়ের গর্ভে থাকে, ফেরেশতারা ওই নাপাক বস্তুটা পানিটা হাতের তালুতে নিয়ে বলে, আল্লাহ আপনি অর্ডার করে দিলে এই পানি এখান থেকে শেষ করে দিব, এই বান্দা পৃথিবীর মুখ দেখার সুযোগ আর পাবে না। ওখানে যদি আমার আপনাকে ফেরেশতারা জীবনের মতো শেষ করে দিত, তাহলে আমার আপনার কি কোনো ক্ষমতা ছিল পৃথিবীর মুখ দেখার? ছিল না। আল্লাহ পাক আমাকে আপনাকে এই সুন্দর স্বচ্ছ শ্যামল পৃথিবীর রূপ লাবণ্য দুচোখ করে অবলোকন করার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দান করেছেন, জবান দান করেছেন, কণ্ঠ দান করেছেন, সেই জবান দিয়ে সেই কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের দরবারে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কণ্ঠ দান করেছেন কে? আল্লাহ পাক দান করেছেন। এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে কেউ বোবা ভাই কথা বলতে পারে না, আবার কেউ একই মায়ের গর্ভ থেকে দুই সন্তান দুই ভাই, এক ভাই কথা বলতে পারে না আর ভাই বলতে পারে না, আছে না নাই? আছে। এক ভাই চোখে দেখে আর এক ভাই মায়ের গর্ভ থেকে অন্ধ, আছে না নাই? আছে। এক ভাই কানে শোনে আর এক ভাই কান শোনে না, কর্ণ কোহরের শব্দ আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে, আছে না নাই? আছে। এক ভাই দিব্যে হাঁটতে পারে আর এক ভাই পায়ে হাঁটার শক্তি পায় না, কে দান করেছে? আল্লাহ পাক দান করেছে। একই মায়ের গর্ভে থেকে জন্ম, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা যেভাবে সৃষ্টি করা ইচ্ছা করে সেভাবে সৃষ্টি করে, ঠিক কিনা? কিন্তু আমি আপনি দুনিয়াতে আসার পরে অনেক কিছু হয়ে যায়, সে আল্লাহকেই আমরা ভুলে যাই, অতীতের সব কথা আমরা ভুলে গিয়ে অতীতের সব কিছু আমরা মুছে ফেলি, সে আল্লাহ পাকের সঙ্গে শিরক এবং বিদআত, সে আল্লাহ পাকের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করি, ঠিক না? অথচ আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে